আমি প্রতিটা মহফিলে বলি এখনো বলছি বাবা ওয়াজ শোনাটা এমন কিছু না একটু কাজ করতে হবে আজকের এই মরি চাই ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন কত মানুষের আপনারা কবর দিয়েছেন কত মানুষের জানাজা পড়েছে কত মানুষকে আপনারা দোয়া করেছে আমি আপনি তৈরি থাকি একদিন আমার আপনার দোয়া হবে মোনাজাত হবে জি আজকের বাড়ি আছে বাড়ির মালিক নেই খাট আছে খাটে শোবার কেউ নেই টাকা আছে নাড়াচাড়া করার মতো কেউ নেই সব চলে যাব বাবা জীবনটা তৈরি করে যাই যা হইতে হবে সেই দিন কো দেখছিলাম জি আজকের আমরা মুসলমান সারাটা জীবন একই অবস্থায় গেল ঘরে চোর ঢুকেছে এইবার জেগে উঠেছে বাড়িওয়ালা বাড়িওয়ালার বউ বলছে একটু ধরো স্বামী বলছে দেখি কি করে বউ বলছে ধরো বলছে দেখি কি করে এই করতে করতে মালমাত্রা যা ছিল সব ব্যাগে পুরে গাঁটটি বেঁধে যখন যাচ্ছে বউ বলছে ধরো বলছে দেখি কি করে তা বলতে দেখতে দেখতে তো লি গেল আজকের আমাদের অবস্থা কি বাবা সব চলে যাচ্ছে সব চলে যাচ্ছে আমি এখন প্রায় জায়গা বলছি আপনারা শুনেছেন সেই কবে আপনার বাহাত্তর একাত্তর সালের দলিল এখন বার করতে হবে কি বিপদ বলো দিন বাপ কত হিসেব কার আছে এখন যা কাগজে দেখা যাচ্ছে দলিল দেখা তুই থাকতে পারবি কার দলিল ঠিক আছে বাপ বলো দিন হ্যাঁ আমি হাড়োয়াতে বাড়ি আসছি জি হাড়োয়াত থেকে বাড়ি আসছি দেখি আমার ভিডিও বেশি লাইভ নামের গন্ডগোল প্রায় সব নামের গন্ডগোল একটা ভাই বলেন যে আমার নামের ঠিক আছে কারুর আপার অক্ষরের গন্ডগোল কারুর লম্বা চওড়া আই কার্ডে এক নাম আই প্যান কার্ডে আর এক নাম আধার কার্ডে আর এক নাম দলিল উল্টো নাম যে দলিল বার করেছে তাতে নাম খাটে না বলুন ঠিক কিনা বাবা আমি ঠিক বলছি তো নাকি কেন বাবা তোমার একটা নাম হোক তোমার একটা নাম হোক সেই নামে চলো হ্যাঁ ছোটবেলা তোমার আব্বা মা পুটিয়ে বলে ডাকতো ছোট বলে ডাকতো জি সেই নাম চলছে তুমি আমার ভাঁজ করে যাওয়ার বাক্সে রেখেছো হ্যাঁ আপনার আব্দুল খালেক আব্দুল মালিক সে নামটা যে আই কাটে হ্যাঁ আবার প্যান কাটে তোমার নাম পুটে মোল্লা কি বিপদ বাবা এখন নামের যা গন্ডগোল আর ভারতবর্ষে কি হবে আল্লাহ জানে তবে একটা কথা মনে রেখে দেবেন একটা কথা স্মরণ রাখবেন আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান ইজ্জতে বাঁচাবে জোরে বলুন জোরে বলুন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ জোরে বলুন ঘাবড়াবেন না আমাদের নেতার নাম হচ্ছে বিশ্ব নবী কি নবী বলুন জোরে বলুন কি নবী বিশ্ব নবী এতে কোনো ডাউট আছে বাবা জোরে বলুন ডাউট নেই আল্লাহর নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী অসুস্থ আমার রসূলকে গোসল দিচ্ছে বিবি হলেন আয়েশা স্বামী হলেন আমার নবী নিজে হাতে গোসল দিচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাথায় পানি দিয়ে রসূলকে গোসল দেওয়াচ্ছে হঠাৎ নবীর গলা ধরে জরজর করে কাঁদতে লাগলেন আমার নবী বলতে লেগেছে ও বিবি রে আজকে এমন করে তুমি কাঁদো কেন চোখের পানি দর দর করে পড়ে কেন
আজকের আমি বুড়ো হয়ে গেছি, আজকের গোসল দিচ্ছ বলে আমার কষ্ট হচ্ছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি বলেছে, হুজুর গো আমি গোসল দিতে কষ্ট হয় না, আমার একটা জিনিস দিয়ে কষ্ট হয়। কি বিবি রে? বলে আপার গায়ে শরীরে কালো কালো দাগ দেখতে পাচ্ছি, কারণটা বুঝছি না। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গলা কানা জড়িয়ে ধরে বলেছিলেন, আয়েশা রে, এ দাগগুলো দেখে তুমি কি বুঝছো? বলে আপা, ছোটবেলায় পক্স হয়েছিল, ছোটবেলায় হাম হয়েছিল। আমার নবী পাক ডেকে বলেছিলেন, না না না, আমার হাম হয়নি, পক্স হয়নি, তাহলে কালো কালো দাগ কেন? আমার নবী পাক কি বলেছিলেন? ও আয়েশা, তুমি জানো না, আমি কোরআনের বাণী নিয়ে, ইসলামের বাণী নিয়ে, একত্ববাদীর বাণী নিয়ে আমি তাইফবাসীর কাছে গিয়েছিলাম। আজকে তারা কি করেছিল? আমার পাথর কাকর মেরেছিল। আরে বিবি রে, একবার লক্ষ্য করে দেখো, সেই আজকের পাথর কাকরের দাগগুলো আমার শরীরটা কেকে রক্ত লাল হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই দাগগুলো কিন্তু লুকাইনি। সেই দাগগুলো, আমি বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার শরীরে কালো কালো দাগ। আল্লাহর নবীর বিবি, কত আদরের বিবি, মহব্বতের বিবি, ডেকে বলছে, হুজুর আমি একটু দোয়া করব, হুজুর আমি একটু দোয়া করব, আপনার কালো কালো দাগগুলো আল্লাহ যেন সারিয়ে দেয়। আমার নবী পাক কি বলেছিল? আয়েশা, তুমি দোয়া করে আমার রোগগুলো, আমার কালো কালো দাগগুলো ভালো করতে চাচ্ছ? জি। আপনি আমার স্বামী, আপনার প্রতি মায়া আমার আলাদা, একটু দোয়া করব। যেহেতু নবীর দোয়া কবুল, নবীর আওলাদ বিবির দোয়া কবুল, জোরে বলুন, হাত তুলতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। বিশ্ব নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা, ওরে আমার আদরের আয়েশা, ওরে আমার ছোট বিবিরে, খবরদার হাত তুলে যেন দোয়া করবে না, আমার এই কালো কালো দাগের জন্য তুমি যেন মুনাজাত করবে না। কেন হুজুরে আমান বলছে? আমার নবী পাক ডেকে বলেছিল, আয়েশা, আমি নবী যদি একবার বলতাম আল্লাহ ভালো করে দিত, আল্লাহ সাথে দবদবে করে দিত, কিন্তু আমি কেন বলিনি জানো না, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আল্লাহ নিজে মিজান পাল্লা ধরবে, আল্লাহ তাতাকাও ফিল মিজান, বাবা সুর রহমানের মধ্যে বলা আছে, আল্লাহ নিজে মিজান পাল্লা ধরে বিচার করবেন। ওই দিন আমি নবী মিজান পাল্লার বান্দারে বসে থাকব, যাদের গুনাহ বেশি হবে নেকি কম হবে তাদের জাহান্নামে দেবে। আমি নবী কেমন করে আজকে দেখব? তাই এই দাগগুলো থাক, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জামাটা খুলে দেখাবো, আল্লাহ আজকের আমার কালো কালো দাগ কোরআনের জন্য, উম্মতের জন্য আজকে আমি রক্ত দিয়ে কালো কালো দাগগুলো নিয়ে এসেছি, আর আমার উম্মতের কি করে জাহান্নামে দেবে? ওই দিন আল্লাহ বল, আর আমার বন্ধু হাবিব রে, একদম চিন্তা করো না, ওই কালো কালো দাগের বিনিময় আমি আল্লাহ উম্মতের নাজাত মুক্তি দিয়ে দিলাম। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী, তিনি কালো কালো দাগগুলো নিয়ে এখনো মদিনায় শুয়ে আছে, এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আছে, আর কিয়ামতে হুজুর উঠবেন ওই কালো কালো দাগ নিয়ে। আর আমরা সেই নবীর উম্মত চালাকি করে বেড়াচ্ছি, হ্যাঁ, আজকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছি, ফেরেবাজি করে বেড়াচ্ছি, ঠাট্টা করে বেড়াচ্ছি। কাজ হবে তো বাবা, কাজ হবে তো? হ্যাঁ, এখন বাপের থেকে ছেলে বেশি বুঝতে শিখেছে, বেশি জানতে শিখেছে, বলছে বাপ কি জানে, এই তোর কান্ট জ্ঞান নি, আজকের বাপ যদি হুলকুনটা টিপে দিত, তুই বাপের ওপরে যাতিস? জি, আমার দুঃখ লাগে, আমরা মুসলমান, মুসলমান অন্যদের কথা বলছি না, আমরা একটু ভালো হয়, একটু সেরে যাই,
তবে তো লাভ হবে বাবা। এই দেখেন এখানে সবাই পাচ্ছেন, ছেলে বলো মেয়ে বলো বউ বলো কুটুম বলো বন্ধু বলো সবার পাচ্ছ বাবা, কিন্তু একটা জায়গায় কাউকে পাবে না, আরেকটা জায়গায় কাউকে পাবে না, একটা হচ্ছে কবরে হাসরে, এই দুটো জায়গায় কাউকে পাবে না। কবরে কোনো ছেলে মেয়ে বন্ধু কেউ নেই, আর হাসরে কেউ নেই, একমাত্র আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো লাইন নেই। তার আল্লাহকে মেনে চলতে হবে, আল্লাহকে জেনে চলতে হবে, বুঝে চলতে হবে। কিয়ামতের ময়দানে একটুখানি বুঝে দেই আমার নবীর কথা বলবো, বিশ্ব নবী তিনি বর্ণনা করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজন ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন বান্দা তোমাদের নেকি বোধে আমি ওজন করব। আই বান্দা ডেকে বলবে আল্লাহ আমাদের নেকি যদি বেশি হয় আপনি কি জান্নাত দেবেন না? আল্লাহ পাক বললেন বান্দা আমার অর্ডার নেকি বেশি হলে জান্নাতে দেব। এইবারে বান্দা দুইজন আল্লাহর দরবারে হাজির, এইবার নেকি ওজন করা হলো, একজনের নেকি হলো পুরানা গোনা এক আনা নেকি, আর একজনের হলো পুরানা নেকি এক আনা গোনা। তাহলে দেখা যাচ্ছে কি একটু তো গোনা আছে। আল্লাহ পাক দেখে বলবেন ও বান্দা তোমরা দুজনেই জাহান্নামী। বলার পরে বান্দা চিল্লে বলবেন আল্লাহ ও তো পুনরানা গোনা এক আনা নেকি, ও তো জাহান্নামে যাবে, কিন্তু আমাকে পাঠাচ্ছেন কেন? আমার তো পুনরানা নেকি এক আনা গোনা, আমি তো জান্নাতে যাব। আল্লাহ পাক ডেকে বলবেন ওই এক আনা গোনা পুরে তারপর তুমি আসবে জান্নাতে। বান্দা তখন বলবে আল্লাহ আজ আমি যদি এক আনা নেকি আনতে পারি আপনি কি জান্নাতে দেবেন না? আল্লাহ পাক ডেকে বলেন বান্দা তুমি কোথায় থামবে আমি জানি না, ইনি আমার দেখাতে পারলে জান্নাতে দেব। এইবার বান্দা ছুটে গেল মা জননীর কাছে, মায়ের কাছে বলছে ও মা ও মা মা একটা বার তাকিয়ে দেখো এই মহাময়দানে আমি তোমার বেটা, কি হয়েছে বাবা? বলে আম্মা রে আজকের বড় বিপদে মা গো, তুমি আমার কোলে করে নিয়েছিলে, কত গালে চুমো দিয়েছ, কত আদর কদর করেছ, কত ভালোবেসেছ, আজকের আমার বড় বিপদ মা, একটা আনা নেকির দরকার, আমার কাল্লা জাহান্নামে দিচ্ছে, তুমি আমার জননী মা, পেটে দাঁড়া মা, আসার পিচার খাওয়া মা, আজকে রক্তে ভেজা মা, এক আনা নেকি তুমি আমার দাও, আমি খোদার দয়ার জান্নাতে যেতে চাই। কিয়ামতে মা বলবে চালাকি খুঁজি পাচ্ছ না, তুমি এক আনা নেকির দরকার পড়েছে এখন আমার কাছে ছুটে এসেছো, দুনিয়ার বুকে আমি তোমার কেমন ছিলাম বলো, তোমার সর্বে সর্বা ছিল তোমার বউ, বউ বউলি তুমি পাগল, আর আমি তোমার মা পেটে ধরেছি রক্ত বেরিয়েছে এখন তুমি বলছো, কই দুনিয়ায় তো বলুনি, দুনিয়ায় তো বলুনি, আমি বহু মহফিলে বলি চাপার শুনেছে অনেক ছেলের আছে বিয়ের পরে মা বাপ চেনে না, মা বাপ চেনে না, বিয়ের আগে দেখবেন ভাঙড়ের বাজারে যাচ্ছে, পোলের হাটে যাচ্ছে, লাউহাটি যাচ্ছে, অন্তত মা বাপের বলে যায়, বলে যায় আম্মা আমি পোলের হাটে যাচ্ছি, আম্মা আমি লাউহাটি যাচ্ছি, আম্মা আমি ভাঙড়ে যাচ্ছি, আর বিয়ের পরে আর বলার দরকার নেই। মা যদি জিজ্ঞেস করছে কচি কোথায় যাচ্ছিস, ছেলে বলতে তো খাসুর খাসুর করিস কেন তুই, ঘুমনি যাচ্ছ সব বলতে হবে, তা বলছে কদিন আগে তুই বলেছিস মা আমি যাচ্ছি আর এখন সুর পাল্টে গেছে, হ্যাঁ আর এখন কিয়ামতে তুমি নেকি লিতে এসেছো, আমি নেকি দেব দূর হও, অবাক আম্মা নেকি দেবে না, যে তোমার ভালো তার কাছে যাও। বান্দা কানতে কানতে আমি মন গড়া কথা বলছি নে, আমার বিশ্ব নবীর কথা, কেয়ামত এই অবস্থা হবে বাবা, জি এখন দেখছো না আমার একটা ওয়াজে আসে না বাবা, আপাতত জানেন দুই ভাগ ভিটে বাড়ি ভাগ করা, এ তো তুলি দিয়েছি তাও এদের জ্ঞান ফেরে না, আমার ফোন করে বলে রাত্রিবেলা হুজুর তোমার ওয়াজগুলো চমৎকার লাগে,
পাও কোথায়? হাতি তোকে বাড়ি পায়। হ্যাঁ আল্লাহু আকবার, এখনো তোদের জ্ঞান সারে না, এখনো তোর ভালো হইছ নি, কবে হবে বাবা বল? মসজিদের খাটে উঠে তাই হবে, তখন তো লম্বা হয়ে যাবি বাবা, তখন তো উপায় নেই। জি এই জন্য আলেম ওলামার বলে কেন বাবা, ভালো হ, শান্তি হ। কিন্তু আজকে ছেলে ছুটে ছুটে আব্বার কাছে যাবে, ও আব্বা তুমি আমার চিনতে পারছো, আমি তোমার বেটা। ছেলে বাপ বলবে হ্যাঁ চিনতে পারছি, বল কি হয়েছে? বলে আমার আব্বা জান গো, আজকে আমি তোমার বেটা বড় বিপদে। কি বিপদে? একারণে কিছু তুমি আমার দাও, আমি খোদার জান্নাতে যাব, নইলে জাহান্নামে পড়তে হবে। বাপ ডেকে বলবে ছেলে রে কিয়ামতের ময়দানে এত বাপ বাপ করে ডাকছিস কেন? দুনিয়ার জমিনে বিয়ের পরে আমি তোর হাত পেতে দিলাম তোর কাছে, ও ছেলে রে একটু পান তামাক খাবো বাবা রে, আমার কিছু টাকা দে, আমার কিছু পয়সা দে, আমি ওষুধ কিনবো, আমার হাঁপের দোষ বাবা, আমার কাশির দোষ বাবা, তুই কি বলেছিলিস, তুই কি বলেছিলিস, আজকের মোর আমি তোর পয়সা দেব না। আরে আমার ছেলে রে, আমি তোর কত কষ্ট করে মানুষ করেছি, কত জায়গা তোর চুমো দিয়েছি, আজকে দুনিয়া আমাকে ভুল আজকে ভুলে গেলি, এখন আব্বা বলে ডাকছি। ও আমার ছেলে আমি তোর চিনি জানি, যা যা চলে যা চলে যা, এই মহাময়দানে আমি নেকি দিতে পারবো না, তুই আমার ছেলে বলে আমি দাবি করতে পারবো না, একমাত্র আল্লাহ আমার উপায় কি করবে? তাহলে মা হলো না, বাপ হলো না, হেইবার চলে গেছে বড়ি কাছে। ও বউ বউ, ও বউ, বউ বলছি কি? ও তো আগা করে একই রকম কথা, বলতো আমি বিপদে, বউ বলতো আমি কি করব, বলছি এখানে নেকি দিবি, আমি দয়ার জান্নাতে যাব, আল্লাহর বেহেশতে যাব, এখানে নেকি দে। ওরে আমার বিবি রে, দুনিয়ার জমিনে মা ছেড়ে বাপ ছেড়ে আমি তোকে ভালোবেসেছিলাম, আয় রোজগার করে পয়সাগুলো নিয়ে আমার আব্বা মাকে দেইনি, আমি তোকে দিয়েছিলাম, একবার বল বল বিবি আমি জাহান্নামে যাব, তুই কি দেখবি চামড়ার চোখে, একারণে কি আমার দে, আমি খোদার জান্নাতে যাব, বেহেশতে যাব। ওই বিবি তখন বলবে ও স্বামী আমার গো, এখানে কি চাচ্ছ কেন? দুনিয়ার জমিনে তুমি যমন করেছিলে, আমি তমন করেছিলাম, ও স্বামী আমার রে এই মহাময়দানে বিপদ, আমার কাছে নেকি পাবে না, তুমি যাও যাও চলে যাও, যাও যাও বেরিয়ে যাও, আমি তোমার বউ কিছু দিতে পারবো না। আল্লাহ তখন মাথায় হাত, হায় আল্লাহ, আজকের মা বাপের যদি যত্ন করতুম, মা বাপের যদি একটু পেয়ার করতুম, মা বাপের যদি ভালোবাসতুম, অন্তত মুখ পারে চাইতো যে আজকের বউ যার এত কিছু করেছি বউ হলো না। তখন চিন্তা করলো একটা ছেলে একটা মেয়ে, ওদের ডাকি, ওদের ডাকি। ছেলে আর মেয়ের ডেকে বলছে বাবা আমার চিনতে পারছো, আমি তোমার আব্বা। হ্যাঁ চিনতে পারছি, কিছু বলবে? হ্যাঁ বাবা বড় বিপদ, একখানে নেকি দাও। ছেলে মেয়ে বলবে ও আব্বা রে নেকি চাচ্ছ কোন মুখে, আজকে আমাদের এক শতক জমি দাওনি, আয় আমার আব্বা, আমরা কষ্ট করে মানুষ হয়েছি, তুমি আমাদের জন্ম দিলে বটে কিন্তু কাজ তো তুমি করনি, এই মহাময়দানে আমি নেকি দিতে পারবো না, যাও যাও চলে যাও চলে যাও। বান্দা মাতা চুল চিড়ে কাঁদবে, আয় আল্লাহ রে দুনিয়ার জমিনে কি করলাম রে, আজকের আমি ফল কি পেলাম, কানতে 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 আল্লাহর দরবার আসবে, যার পুনরানা গোনা একার নেকি ওই ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, পথের মাঝখানে দেখা, এইবারে বলবি বান্দা আমি কাঁদছি জাহান্নামে যাব, তুমি কাঁদছো কেন? বলে আমার তোমার সঙ্গে যাব, একার মাত্র গোনা আর পুনরান নেকি, আজ আমার বিবি হলো না, আমার মা বাপ হলো না, আমার আওলাদ হলো না, আমি এখন আল্লাহর কাছে বলে আসবো। এই বান্দা দেখে বলবে ও বান্দা ভাই চিন্তা করো না, আমার একখানা মাত্র গুণ আছে, আমি জাহান্নামে পুড়ব, কবে আমার পুড়ে যাবে তোর ঠিক নেই,
तुई भाई आजकल मोमिन मुसलमान भाई नेकी तो दान करे दिला आमार जे पुनराना गुना एकाने नेकी आमार नेकीटा आमी तोके दिए दिलाम तुई जा चिरकाल बेहेस्ते जा आर आमी चिरकाल जहन्नामे जलि ओ तखन गला जड़िए बोलछे भाई तोर साथे दुष्टी करलि काज होतो एरा आमार केउ ना तबे सत्यिकारे तुई उपकार जा करेछिस आमी भूलते पारबो ना हेइबार आल्लार दरबार जे बान्दा शुधु लापाच्छे हाल्ले एइबार ओजन करो हल्ला वाले बंदा रास्तार पिपड़े रह हेटे जाए और पायर शब्द आमार काने चली आसे तुई सुनते पासने तुई जान्नाते जाबी बोले लापाच्छिस किन्तु जे लोकटा जे बंदा एकाने नेकी दिलो और कथा तोर मने नेई और कथा स्मरण नेई हाँ लक्ष्य करुन मार पेटेर भाई छोटबेला कष्ट करे मानुष करेछे बड़ो करेछे एकोन आल्लाह एकटु जमी जायगा पैसा करी देछे से भार कथा मने नेई पाशेर बाड़ी एकटु किछु करतेछे तार गुणगान भांगड़े सत्यि आमार भाई काल आर पाशेर भाई सत्यि भाई किन्तु छोटबेलार कथा मने नेई छोटबेलार कथा मने नेई एई भाई कि करेछे जी एई दुमुको एर बड़ विपद हल्ला बोलबे आमी काजुल कोज्जा आमी विचार करब आमी विचार करब हाँ आमी आल्लाह विचार करछि एई जे जाहन्नामे जाच्छ ओके फिरिये आनो फेरेश्तादेर बोलबे ओके फिरिये आनो आल्लाहर फेरेश्तारा बोलबे आल्लाह तुमि तोके जाहन्नामे जेति बोलेछो आमरा तो ताड़िये निये जाच्छि आबार तुमि फिरिये फिराते बोलछो केनो ता बोलछे ना दरकार आछे आल्लाहर कत दया फिरिये एसो আল্লাহর দরা হাজি আল্লাহ তুমি জাহান্নামে যেতি বলছ আমি যাচ্ছি তুমি আর ফেরালে কেন বান্দা যে বান্দার তুই একানে নেকি দিছিস ও চিনিস বলছেন না কেন বলছে মুমিন মুসলমানের ভাই ও আমার নিজের মারপেটের ভাই না হলেও ও আমার কলেমার ভাই তাই আজকে আমার একানে নেকি আছে পনের আনা গোনা আমার তো সব শেষ তা আমি জ্বলি গিয়ে ও ভালো থাকুক सहयोगिता जिज्ञेस कर भाई की कैडिट 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 देखा हल्ला तोर एकाना गोना आजकेर दिए कत मने ने अल्लाह तुमी देखो अल्लाह पाक डेके बोलबे बान्दारे আজকের যে বান্দা গোনা মাত্রে বলে জাহান্নামে জ্বলবে তোর নেকি দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বলেন সমস্ত গোনা মাফ করে এই নেকি দানের বদলে সবার উপরে সে আল্লাহকে চিনলাম না সে আল্লাহকে জানলাম না রাতে শুতে খেতে বসতে যদি আজকের আল্লাহর নাম নিতাম আজ ভারতবর্ষে আমাদের অবস্থাই হতো আল্লাহু আকবার এজন্য বলছি বাবা দুটো জিনিস করো না সব পাবা একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে অহংকার তোমার জমি হয়েছে টাকা হয়েছে অহংকার করো না অহংকার করো না আর কেউ কারুর দিকে হিংসা করো না কারণ হিংসায় পতন অহংকারে শেষ
পৃথিবীতে আল্লাহ পাক দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ আল্লাহ পাক তোমার দিয়ে দেখে যে বান্দার কাছে রাখা যাবে কিনা এইবার তুমি যদি অহংকার করো পতন করে দেবে আল্লাহর পতন করতে বেশ গুণ লাগে বাবা একটা রোগের মকদ্দমা একটা রোগের মকদ্দমা হ্যাঁ আমি তো মহ মহফিলে বলেছি বাবা আপা তো ইন্টারনেটে আমার রস শুনেন কলকাতা পিজিতে যে দেখো বাবা আরজি করে যে দেখো কোটি কোটি টাকার মালিকগুলো কি করে শুয়ে আছে তাদের তো টাকা আছে বাবা যে অত সহজ না বাবা একমাত্র অহংকার আর হিংসা আল্লাহ পছন্দ করে না এই দুটো করবেন না দেখবেন আল্লাহ আবার ঠিক জায়গায় এনে দেবে জোরে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ যাক আমি এবার আপনাদের কাছে একটু আলোচনা করব যত ভাই আমার সামনে আমার বাম সাইডে সবার কাছে আমার দাবি একটু সবাই মিলে একটু তকবীর দিবেন আল্লাহর নাম নেবেন কারণ আপনাদের দোয়া আমি গর্ব করে বলছি না বাবা আপনাদের দোয়া আমি ছোট হুজুর পীরের সঙ্গে বহু জলসা করেছি আপনার নাম শুনেছে এই 20 22 30 বছরের ছেলেরা আমার ছোট হুজুরকে দেখিনি বাবা আমার ছোট হুজুরকে দেখিনি আপনাদের দোয়ায় আমি বহু জলসা করেছি জি এজন্য বাবা সেই ছোটবেলাতে মাহফিল করি আপনার ভালোবাসে মোহব্বত করেন কারণ আমার অনেকে ফোন করে খোঁজ নেয় হুজুর কেমন আছে যাক আল্লাহর হুকুম এই যে খোঁজটা লে কজন আর লয় বাবা আমি বলি বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ রাত জাগা মানুষ কি করব এই গত রাতে ঘুনি ছিলাম ঘুনি এই যাত্রা কাছে ঘুনি বাবা দুটোই বাড়ি গেছি এই তো দুনিয়া বাবা এই তো সময় আমাদের কি করব এজন্য বলছি বাবা একটু জোরে সবাই তকবীর দেন আমি দুটো আলোচনা করব নারায় তকবীর এই দেখেন আমি প্রায় বলি মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো এত করুণ আওয়াজ হবে না তো জি আমরা মল্লু লাখ টাকা জানতো লাখ টাকা জোরে বলুন জি আজকের আওয়াজ যা দিলেন আমার মনে হয় খিচড়ি দেওয়া ভালো খেয়ে না আওয়াজ দেখ জি সবাই মিলেমিশে গলাটা ঝেড়ে বেশ সুন্দর করে আওয়াজটা দাও মসজিদ পাশে বাবা আল্লাহ শুনুক আমার নবী শুনুক নারায় তাকবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব ভালো হয়েছে আওয়াজ নারায় তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলে হক ফুরফুরা শরীফ বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস নারায় তাকবীর একটু জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ আমাফি কালবি গাইরুল্লাহ এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা খুব ভালো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওহ খুব ভালো হচ্ছে নূরের নবী নূরের দোলায় এলেন দুনিয়া